Hello viewers, this is Mohsin Reza and welcome back to my channel. কি অবস্থা সবার আপনার কেমন আছেন জানাবেন কমেন্ট বক্সে আপনাদের খোঁজ খবর আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই মানে এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে যে আপনার নান আদার দেন MCH কোর্স যেটা ফুল ফর্ম হচ্ছে Maternal and Child Healthcare যেটাকে সংক্ষেপে MCH কোর্স বলা হয় এটা সম্পর্কে আসলে আলোচনা করার জন্য অনেকেই আমাকে অনেক দিন ধরে হচ্ছে রিকোয়েস্ট করছিলেন যে এটা সম্পর্কে আপনি আমাদেরকে বলুন বা হচ্ছে এটাতে অ্যাডমিশন মানে কিভাবে নিব বা হচ্ছে অ্যাডমিশন নিলে আমরা কিরকম বেনিফিটেড হব আর মানে সবশেষে হচ্ছে আমার মতামত চাওয়া হয় যে অ্যাকচুয়ালি আমি এটা রিকমেন্ড করব কিনা এই কোর্সটা বা হচ্ছে এটা সম্পর্কে আমার ধারণা কি বা আমি করেছি কিনা এই ধরনের কোশ্চেনও দেখা যায় অনেকে আস্ক করেছেন তো সবগুলোর অ্যানসার আসলে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব আপনারা কিভাবে হচ্ছে MCH কোর্সটা করবেন বা হচ্ছে আপনারা MCH কোর্সটা কি অনলাইনে কিভাবে আপনারা মানে ভর্তির জন্য অ্যাপ্লাই করবেন সব সকল বিষয়গুলো হচ্ছে আমি বলে দেব তার আগে ছোট করে আসলে আপনাদেরকে একটু ধারণা দিই যে অ্যাকচুয়ালি কোর্সটার মধ্যে আপনারা কি কি পাচ্ছেন তো অ্যাকচুয়ালি এটা মানে খুব শর্ট একটা কোর্স যেটা হচ্ছে যে আপনার ঢাকা শিশু হাসপাতালে করানো হয় মা ও শিশুর উপরে মানে স্পেশাল মানে একটা কোর্স হিসাবে এটাকে আখ্যায়িত করা হয় আর কি এটা দেখা যায় আর DMF চিকিৎসকরাও এই কোর্সটা করেন তো এটা 15 দিনের হচ্ছে একটা রিফ্রেশার্স মানে মানে ট্রেনিং কোর্সের মতোই তো যেটার মাধ্যমে আসলে আপনি যে বিষয়গুলো আপনি জানতে পারবেন যে আপনার মানে শিশু এবং মায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো আপনি জানতে পারবেন আর এটার কোর্সের ডিউরেশনটা মানে 15 দিন 15 দিনে দেখা যায় আপনার টোটাল 45টা মতো ক্লাস হয়ে থাকে যার মধ্যে প্রতিদিন আপনার 3টা করে ক্লাস হয় আর কি এর মধ্যে আবার গ্যাপ থাকে তাদের দেখা যায় শিডিউলটা তারা ওইভাবেই আসলে রেডি করে যে আপনি যেন হচ্ছে যে কম সময়ের মধ্যে ইয়ে করতে পারেন আসলে ভিন্ন ব্যাচের মানে শিডিউল ভিন্ন রকম হতে পারে দেন হচ্ছে আপনার ক্লাসের সময়টা অ্যাকচুয়ালি আপনার দেখা যায় মানে 9:30 থেকে হয়ে থাকে 9:30 থেকে 12:30 এর মধ্যে 3টা ক্লাস শেষ হয়ে যায় আমি যতটুকু জানি দেন হচ্ছে আপনার এটার অ্যাড্রেস জানতে চেয়েছেন অনেকে তো এটা হচ্ছে যে আপনার ঢাকা শিশু হাসপাতালের যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে যে আপনার ঢাকার আগারগাঁওতে অবস্থিত আছে তো সেই ক্ষেত্রে আপনারা সেখানে আলাপ করতে পারেন সরাসরি দেন হচ্ছে আদার যে প্রসিজার গুলো আছে সেগুলো আমি মানে এই সরাসরি স্ক্রিনে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে হচ্ছে মানে অ্যাডমিশনটা নেবেন আর হচ্ছে আপনারা কি কি মানে দেখা যায় মানে নিয়ম কারণ ফলো করবেন এগুলো আমি একটু পরেই হচ্ছে স্ক্রিনে আমি শেয়ার করে আপনাদেরকে আমি দেখিয়ে দেব আর দেন হচ্ছে সবশেষে আমি আমার মতামত মানে আপনাদেরকে জানাবো আর কি যে এটা সম্পর্কে অ্যাকচুয়ালি আমার ধারণা কি বা আমি করেছি কিনা তো চলুন মানে কথা না বাড়িয়ে হচ্ছে আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি স্ক্রিনে টোটাল প্রসিজারটা আমি দেখাবো তাদের ওয়েবসাইটটা আমি দেখাবো কিভাবে আপনি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করবেন সেটা আমি দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে হচ্ছে স্ক্রিনে চলে যাই তো আমরা হচ্ছে স্ক্রিনে চলে আসলাম তো চলুন আমরা দেখি তো ফার্স্টেই হচ্ছে আপনাদের ব্রাউজার ওপেন করে নিতে হবে তো এটার মধ্যে আপনি জাস্ট হচ্ছে মানে গুগলের যে ট্যাব থাকবে সেটাতে আপনারা লিখতে পারেন যে MCH কোর্স ইন বাংলাদেশ এই যে নিচে চলে এসেছে তো দেখুন আপনাদের এই যে এখানে একটা অফিশিয়াল ওয়েবসাইট দেখাচ্ছে এই যে www.mchbdbangladesh.xyz দেখে আপনারা ভয় পাবেন না কারণ এটা মানে তাদের আমি যতটুকু জানতে পেরেছি এটাই তাদের অফিশিয়াল হচ্ছে ওয়েবসাইট এটাতে তারা .com ইউজ করতে পারতো যা হোক এটাই ওদের ওয়েবসাইট আপনারা এটাতে ক্লিক করে হচ্ছে এন্ট্রি নেবেন তো এন্ট্রি করার পরই হচ্ছে যে আপনারা দেখতে পাবেন যে করে তাদের সকল বিষয়গুলো যেগুলো আমি একটু আগে বলেছি দেখুন সেম বিষয়গুলো হচ্ছে এরকমই এই যে আপনার প্রশিক্ষণের মেয়াদ 15 দিন দেন হচ্ছে প্রশিক্ষণের সময় দেন হচ্ছে প্রশিক্ষণের স্থান হ্যাঁ ব্যবহারিক ক্লাস এগুলো মানে দেখা যায় এখানে লেখা আছে দেন হচ্ছে আপনি দেখুন দেখুন এখানে আরো কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাতে চাই যে এখানে আসলে যুব সমাজ সেবা অধিদপ্তর মানে যে DMF চিকিৎসকদের মানে প্রশিক্ষণের কথা আসলে এখানে বেশি বলা তো এখানে আসলে যে কেউই এই কোর্সটা করতে পারে যদি সে SSC পাস হয় তো সেই ক্ষেত্রে আপনাদের এই DMF এই নোটিশগুলো দেখে হচ্ছে মানে প্যানিক হওয়ার কোনো কারণ নাই তো আসলে চলুন আমি দেখাই আসলে আপনারা অ্যাডমিশন নিতে চাইলে আপনারা কিভাবে হচ্ছে অ্যাডমিশনটা অনলাইনে নেবেন তো এটার জন্য শুরুতেই প্রয়োজন হচ্ছে আপনার SSC সার্টিফিকেট বা হচ্ছে আপনার মার্কশিট SSC সার্টিফিকেট প্রয়োজন হয় বা মার্কশিট প্রয়োজন হয় দুটো রাখলেই পারেন দুটো ফটোকপি রাখলে পারেন দেন হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের এক কপি ছবি লাগবে দেন হচ্ছে আপনি ভালো করে তাদের ফর্মটা পূরণ করতে হবে
দেন হচ্ছে আপনার ভর্তি ফি প্রযোজ্য। এখানে ভর্তি ফিটা সম্পর্কে আসলে ওরা এখানে মানে বলেনি। তারপর আপনার আমি যতটুকু মানে জানি যে আপনার 5k এর বেশি মানে খরচ হওয়ার কথা না, আর বর্তমান সময়ে আসলে মানে এই কোর্সটা সম্পর্কে আসলে কোনো তথ্য আপাতত নেই, কারণ করোনার আগ পর্যন্ত এরকম ছিল। তো এখন যেহেতু সবকিছুর আসলে দেখা যায় প্রাইস মানে সবকিছুর দেখা যায় মানে ভ্যালু অনেকটা বেড়ে গিয়েছে অ্যাকচুয়ালি, তাদের কোর্স ফিও বাড়ার সম্ভাবনা মেবি রয়েছে। তো সেটা আপনারা আলাপ করে নেবেন অ্যাডমিশন যে অফিসার আছে তার সাথে, এখানে নাম্বার পাবেন ওয়েবসাইটেই তাদের। তো এখন আসেন যে আপনি ভর্তি হতে চান আপনি কি করবেন এখন। তো এই যে দেখুন আপনারা এই যে ওয়েবসাইটের মাধ্যমে আছে যে এখানে অ্যাডমিশন, এই অ্যাডমিশন ট্যাবে হচ্ছে আপনারা ক্লিক করবেন, তো নিউ একটা ইন্টারফেস আসবে। তো এই যে দেখুন এখানে এই যে MCH কোর্সে ভর্তি নিয়ম বলি, এখানে দেখুন এই এই টোটাল এই ফর্মটাই হচ্ছে আপনাদেরকে দেবে, আপনারা এটা ডাউনলোড করে নেবেন। এই যে দেখুন এই যে ডাউনলোড ফর্ম, ঠিক আছে আমি ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড হচ্ছে। দেন হচ্ছে আমি এটা ওপেন করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা অবশ্য জেপিজি ফরম্যাটে আছে, যাই থাকুক সমস্যা নেই, আপনারা হচ্ছে এই ফর্মটা ডাউনলোড করে আপনারা একটা প্রিন্ট দিয়ে নেবেন, আপনার কোনো একটা মানে দেখা যাচ্ছে কম্পিউটার দোকান থেকে হচ্ছে প্রিন্ট দিয়ে নেবেন। প্রিন্ট দিয়ে হচ্ছে আপনারা এটার যে মানে প্রয়োজনীয় যে তথ্যগুলো আছে সেগুলো আসলে আপনারা পূরণ করে নিতে পারবেন, পূরণ করে নিতে হবে খুব কেয়ারফুলি। দেন হচ্ছে আপনি যে দেখুন এখানে জাস্ট হচ্ছে আপনি যে হচ্ছে যে ম্যাথস হতে হবে, ডিএমএফ হতে হবে এরকমটা না, আপনি প্যারামেডিক হলো প্রশিক্ষণটা গ্রহণ করতে পারবেন, বা হচ্ছে আপনি যদি এইচএসসি মানে কমপ্লিট করাও হন তো সেই ক্ষেত্রেও আসলে এটা সম্ভব, এই কোর্সটা মানে ট্রেনিং কোর্সটা আপনি করতে পারবেন। তো এখানে আসলে কি কি আছে আমরা একটা ফর্মটাতে দেখি। তো এখানে আসলে এই যে মানে ব্যাচ নং ভর্তির তারিখ এগুলো হচ্ছে আপনি পরে পূরণ করবেন, আগে হচ্ছে আপনি দেন হচ্ছে আপনার নিজের নিজের নাম বাংলা ইংরেজিতে, দেন হচ্ছে আপনার মানে দেখা যায় ফাদারের নাম যেটা হচ্ছে যে আপনার বাংলা, দেন হচ্ছে ইংরেজিতে লিখতে হবে ব্লক লেটারে, দেন হচ্ছে আপনার গ্রাম, তারপর হচ্ছে উপজেলা, এগুলো হচ্ছে যে মানে খুব কেয়ারফুলি আপনারা ফিল আপ করবেন। দেন হচ্ছে আপনার রিলিজন, দেন হচ্ছে আপনার ম্যারিটাল স্ট্যাটাস, দেন আপনার ব্লাড গ্রুপ, দেন হচ্ছে আপনার ডেট অফ বার্থ, দেন হচ্ছে আপনি যদি কোনো মানে মানে কোনো ফার্মাসি বা হচ্ছে ক্লিনিক বা কোনো হসপিটালে আপনি মানে থাকেন, কোনো মানে থাকেন জবে থাকেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এগুলো মেনশন করতে পারেন। আর সবশেষে হচ্ছে যে আপনি এসএসসি সার্টিফিকেট যদি আপনার থাকে, এইচএসসি যদি থাকে তো সেক্ষেত্রে সেগুলোর বোর্ড, দেন হচ্ছে আপনার আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো আপনি পূরণ করে দেবেন, দেন হচ্ছে মানে আপনার স্বাক্ষর দেবেন। স্বাক্ষর দিয়ে হচ্ছে আপনি এটাকে স্ক্যান করে কিন্তু ওদের কাছে পাঠাতে হবে। তো আসলে এই যে আমি যেগুলো বললাম এখানে মানে আপনাদের যদি পূরণ করতে সমস্যা হয়, ওরা একটা ডেমো দিয়ে রেখেছে, একটা ডেমো দিয়ে রেখেছে এখানে, এই যে এই ডেমোটাও আপনারা চাইলে কিন্তু ডাউনলোড করতে পারেন। এই যে দেখুন এমসিএইচ অ্যাডমিশন ফর্ম প্রিন্ট করে মানে প্রিন্ট করে ছবি সহ পূরণ করে ছবিটাও কিন্তু এখানে লাগাতে হবে। তাই মানে এখানে যে ডেমো ফর্মটা আপনারা দেখুন, ডেমোতে আসলে ওইভাবে দেওয়া আছে যে কিভাবে আপনি পূরণ করবেন, আমার কথা যদি বুঝতে সমস্যা হয়। তো ডেমোটা আমি ডাউনলোড করলাম, এই যে দেখুন এটা হচ্ছে জাস্ট হচ্ছে ওরা মানে কম্পিউটারাইজড সিস্টেমে হচ্ছে মানে পূরণ করে দিয়েছে। এখানে জাস্ট হচ্ছে আপনি ভর্তির তারিখটা ইউজ করবেন, দেন হচ্ছে আপনার যে বিষয়টা আছে যে আপনার নাম, দেন হচ্ছে আপনার যে বাংলা ইংরেজি, দেন হচ্ছে আপনার যে মানে পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এগুলো, দেন হচ্ছে আপনার ডেট অফ বার্থ, আপনার রিলিজন এগুলো হচ্ছে যে এইভাবেই, ভোটার আইডি থাকলে ভোটার আইডি, দেন হচ্ছে আপনার এসএসসি এইচএসসি এইভাবে লিখতে হবে সাল সহ। তো এইভাবেই হচ্ছে মানে খুব সহজেই আপনারা এই ডেমোটা দেখে কিন্তু এটা আপনারা ফিল আপ করে নিতে পারেন খুব সহজেই, এটা মানে খুবই সহজ। দেন হচ্ছে পূরণ করা যদি আপনার হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই যে দেখুন পূরণ করা হয়ে গেলে আপনি আবার একটা কম্পিউটার দোকানে গিয়ে হচ্ছে এই টোটাল পেপারটা মানে আপনার এখানে ছবি লাগিয়ে, ছবি একটা লাগাতে হবে, লাগিয়ে হচ্ছে স্ক্যান করবেন, স্ক্যান করে যে আপনার নাম, তারপর হচ্ছে আপনার বাবার নাম, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার, তারপর আপনার অ্যাড্রেস গুলো আবার আপনি আবার এখানে লিখতে হবে, ঠিক আছে। লেখার পর এরপর এখান থেকে হচ্ছে যে আপনি এই যে চুজ ফাইল দিয়ে হচ্ছে যে ফাইলটা স্ক্যান করেছেন, ধরুন আমি এই ফাইলটা স্ক্যান করেছি, এটা আমি আপলোড করে দিব, আপলোড করে
এই যে আপলোড হয়ে গেলে এরকম আপনার এরকম ইয়ে আসবে ফাইলটার নাম আসবে দেন হচ্ছে আপনি এখান থেকে সাবমিট করে দিলে ওরা পেয়ে যাবে তো এই গেল হচ্ছে আপনার সাবমিশন যে বিষয়টা সেটা ফর্ম সাবমিট আপনি করে দিলেন তো এসএসসি মার্কশিটের ফটোকপিও আপনি কিন্তু স্ক্যান করে নিতে হবে এসএসসি সার্টিফিকেট বা মার্কশিট আপনি চাইলে দুটোই করতে পারেন তো সব মানে এগুলো দেখা যায় আপনি একই সিস্টেমে হচ্ছে স্ক্যান করার পর যে জেপিজি ফাইলটা অবশ্যই কিন্তু আপনি দেখেন জেপিজি ডকস পিডিএফ ফরম্যাট হতে হবে আপনি চাইলে জেপিজি ফরম্যাটেও মানে দেখা যায় এটাকে স্ক্যান করতে পারেন বা হচ্ছে আপনি চাইলে পিডিএফ ফরম্যাটেও কিন্তু এটাকে স্ক্যান করতে পারেন তো আমি বলবো যে আপনি জেপিজিতেই করেন কারণ দেখা যায় তারা যেহেতু ওই ফর্মগুলো জেপিজি ফরম্যাটেই দিয়েছে তো আপনি দোকানদারকে বললেই হবে যে আপনি আমাকে জেপিজি ফাইলে হচ্ছে আপনি 300x600 রেজুলেশনে হচ্ছে যে আপনি ডিপিএ রেজুলেশনে আমাকে দিন দেন হচ্ছে ওরা এরকমটা করে ওই যে ইমেজ ফাইলটা আপনাকে দিলে আপনি কিন্তু এটা করতে পারবেন বা হচ্ছে আপনি কোনো একটা কম্পিউটার দোকানে ওইখান থেকে আপনি সম্পূর্ণ প্রসিজারটা করতে পারেন তো দেন হচ্ছে আপনি আপনার এই যে এসএসসি বা এইচএসসি এর মার্কশিট ধরুন এটা আমার এই যে মার্কশিট এটা দিয়ে করলাম তো এখানে আসা মাত্র হচ্ছে সাবমিট করে দিলে হয়ে যাবে দেন হচ্ছে যে করা হয়ে গেল সবগুলো আমার ফর্ম মানে সাবমিট করার কাজ হয়ে গেল দেন হচ্ছে আপনি কিন্তু এখন পেমেন্ট করতে হবে তো পেমেন্ট অ্যাকচুয়ালি কিভাবে করবেন দেখুন এখানে আমাদের ওয়েবসাইটে পেমেন্ট পেজে গিয়ে পেমেন্ট করুন তো এখানে পেমেন্ট একটা ট্যাব আছে এই যে এখানে দেখুন তো আমি চলে যাচ্ছি এটাতে কারণ আমার ওই যে বাকি চারটা ধাপই হচ্ছে মানে ফিল আপ হয়ে গিয়েছে তো পেমেন্টে আসলাম নতুন একটা ইন্টারফেস আসবে তো এখানে দেখুন একটা একটা মার্চেন্ট নাম্বার দেয়া থাকবে বা আপনারা চাইলে এই যে ইমেল করে হচ্ছে যে এই যে এখানে ওনার সাথেও কথা বলতে পারেন এটা ওনারই নাম্বার এখানে কি পরিমাণ হচ্ছে আপনি মানে ইয়ে করবেন মানে পেমেন্ট করবেন সেখানে কিন্তু এখানে কিন্তু নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নাই তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওনার সাথে কথা বলে নিতে হবে ফোন করে বা হচ্ছে আপনি ওনাকে ইমেল করে আপনার বিষয়গুলো জানাতে হবে আমার মানে সবচেয়ে মানে বেশি প্রেফারেবল যেটা হচ্ছে মানে সেটা হচ্ছে আপনি সরাসরি ফোন করে জেনে নিন সেটাই হচ্ছে মানে বেটার হবে আপনার জন্য যে অ্যামাউন্টটা কত আর হচ্ছে আমি আমার এরকম এরকম নাম আমি হচ্ছে যে অলরেডি অ্যাপ্লাই করেছি ফর্মে আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে তো দেন হচ্ছে উনি চেক করে তারপর হচ্ছে যে আপনাকে অ্যামাউন্টটা বললে আপনি কিন্তু এই যে অ্যাপসের মাধ্যমে মানে যে এই কিউআর কোডটা মানে স্ক্যান করে বা হচ্ছে এই নাম্বারটা ইউজ করে কিন্তু আপনি যে পেমেন্ট করতে পারবেন এটা কিন্তু মানে পার্সোনাল কোনো নাম্বার না আপনার খেয়াল রাখবেন এখানে আপনি না ক্যাশ আউট করবেন না হচ্ছে আপনি সেন্ড মানি করবেন এখানে কিন্তু আপনি পেমেন্ট করতে হবে এই নাম্বারটাতে যে নাম্বারটা দেওয়া আছে তাহলে পেমেন্ট করবেন মানে ওনার থেকে অ্যামাউন্টটা জেনে ফোন দিয়ে কথা বলে এবার কনফার্ম হয় তারপর হচ্ছে যে আপনি পেমেন্টটা করবেন দেন হচ্ছে পেমেন্ট করার পর আপনাদের একটা ট্রানজাকশন একটা আইডি আইডি দেওয়া হবে একটা মেসেজে যখন আপনি পেমেন্টটা করে ফেলবেন দেন হচ্ছে আপনার নাম আপনার বাবার নাম দেন হচ্ছে আপনার ফোন নাম্বার আপনার ইমেল যদি থাকে দেন হচ্ছে বিকাশ নাম্বার যেটা থেকে আপনি পাঠিয়েছেন দেন হচ্ছে যে ট্রানজাকশন যে আইডিটা থাকে এই যে দেখুন এখানে ট্রানজাকশন একটা আইডি আছে এরকম একটা আইডি আসবে ওটা বসাবেন দেন হচ্ছে আপনি কত টাকা পে করেছেন এটা দেন হচ্ছে আপনার অ্যাড্রেস লিখে আপনি সাবমিট করে দেবেন তো এখানে মোটামুটি পর্যায়ে কাজ শেষ আপনি চাইলে ওনার সাথে আলাপ করতেও পারেন পরবর্তীতে চাইলে নাও করতে পারেন বা যখন আপনি ফোন দিবেন তখন আপনি জিজ্ঞেস করে দেবেন যে আসলে আমি এটা পেমেন্টটা করব মানে করার পর আপনি পেয়েছেন কিনা সেটা কনফার্ম করার জন্য আপনাকে কি ফোন দিতে হবে কিনা তো দেন যদি উনি বলে যে আপনি ফোন দেন বা হচ্ছে দেওয়ার দরকার নাই তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওনার দেওয়ার ডিরেকশন আপনি ফলো করতে পারেন তো এই হচ্ছে টোটাল মানে ভর্তি কার্যক্রম এইভাবে কিন্তু আপনারা মানে অ্যাডমিশন নিতে পারেন এমসিএইচ কোর্সে তো এখন কথা হচ্ছে যে এটা করে অ্যাকচুয়ালি মানে দেখা যায় আমরা আদার্স কোনো মানে টাইটেল ইউজ করতে পারবো কিনা আমাদের ইয়ের সাথে যেমন প্যারামেডিক দেন হচ্ছে এমসিএইচ বা হচ্ছে মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত এরকম লিখতে পারবো কিনা আসলে এরকমটা লিখার আসলে কোনো মানে লিগালিটি আমার মনে হয় না মানে আছে আর কি তারপর হচ্ছে 15 দিন আপনি ট্রেনিং করেছেন ঠিক আছে আপনি একটু বেটার ট্রিটমেন্ট দিতে পারবেন আর হচ্ছে আমাদের প্যারামেডিকদের এভাবে কিন্তু মানে হাত পা বাঁধা কারণ আমরা জাস্ট হচ্ছে ওটিসি বেসড ড্রাগ দিয়ে হচ্ছে চিকিৎসা করতে পারি সেটা আপনারা জানেন তো সেই ক্ষেত্রে আসলে এটা নিতে পারলে হচ্ছে কি আপনি মানে সঠিক মানে দেখা যায় মানে ডায়াগনোজটা আপনি ঠিকমতো করতে পারবেন যে মানে অ্যাকচুয়ালি মানে পেশেন্টের সমস্যা নিয়ে আসলো বাচ্চার কোনো সমস্যা নিয়ে আসলো বা মায়ের কোনো সমস্যা নিয়ে আসলো মানে এটা কি হতে পারে আপনি কিন্তু আগে থেকে একটা প্রেডিকশন করতে পারবেন তো সেটা আর এটা কিন্তু মানে নির্দিষ্ট কোনো বোর্ড মানে এগুলো জাস্ট বলছি যে আমার যে একটা ওভারলুক আছে মানে জাস্ট হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে কিন্তু আমি বলছি আমার কথাগুলো এগুলো আসলে মানে এই কোর্সটার মানে বিরুদ্ধে আমি কথা বলছি এরকম না এটা জাস্ট হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত মতামত তো যেহেতু আসলে এটা 15 দিনের একটা ট্রেনিং কোর্স জাস্ট একটা সার্টিফিকেট কোর্স এটার মানে যেহেতু এরকম কোনো বোর্ড থেকেও এটা না
তো সেই ক্ষেত্রে মানে মানে আপনি জাস্ট শিখতে পারবেন, ভালো একটা স্কিল নিতে পারবেন এটা থেকে, বাট এটা হচ্ছে যে ওরকম ভোর থেকে যেহেতু না, তো সেই ক্ষেত্রে আসলে সার্টিফিকেটটার ভ্যালুটা কতটুকু আমি এটা আমার জানা নাই। আর আরো একটা বিষয় আমি যেটা মানে যেটা আমার কাছে খুব খারাপ লেগেছে, যেহেতু মানে তাদের মানে শিশু হাসপাতাল যেটা মানে যেটা মাধ্যমে হচ্ছে ট্রেনিং করাচ্ছে, দ্যাটস গুড, বাট হচ্ছে মানে একটা মানে এরকম একটা প্রতিষ্ঠানের কিন্তু একটা ওয়েবসাইট, আমরা কিন্তু মানে খুব ভালো একটা ওয়েবসাইট ডিজার্ভ করি, মানে এমসিএইচ বাংলাদেশ বিডি হতে পারে, বিডি দেন হচ্ছে এক্স ওয়াই জেড, এগুলো আসলে যাদের টেকনোলজি সম্পর্কে ভালো আইডিয়া নেই তারা বুঝবেন না, কারণ এক্স ওয়াই জেড যেই মানে আপনার ডোমেইনটা আছে ডোমেইন, হ্যাঁ এগুলো কিন্তু ডোমেইন নেম, আমরা কিন্তু ডট কম বেশি দেখি, তো এক্স ওয়াই জেড হচ্ছে সবচেয়ে মানে মানে লেস প্রাইসের আপনার ডোমেইন, তো তো সেটা আসলে মানে খুব কম দামের হচ্ছে ডোমেইন ধরা হয় আর কি এক্স ওয়াই জেড কে, আর এগুলো আপনারা খুব কমে আপনি আমি চাইলেও দেখা যায় এই ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারে, তো ওদের উচিত ছিল যে মানে ডট কম জাতীয় হচ্ছে বা ডট কম বিডি বা ডট গভ এরকম কিছু একটা ইউজ করা, তো যেই ক্ষেত্রে হচ্ছে যে মানে তাদের ট্রেনিং কোর্সের ভ্যালুটা ওইভাবে থাকতো, তো আসলে এই এক্স ওয়াই জেড ডোমেইন ইউজ করে হচ্ছে ওরা এরকম একটা ওয়েবসাইট পুরো একটা ওয়েবসাইট আসলে মানে তৈরি করেছে, সেটা আসলে খুবই দুঃখজনক, যেহেতু তাদের এটা অফিসিয়াল ওয়েবসাইট এই ধরনের ডোমেইন ইউজ করা মেবি ঠিক হয়নি, যা হোক এটা আসলে সাধারণ মানুষের সাথে এটা আসলে ওরকম না, জাস্ট হচ্ছে আমরা যারা হচ্ছে টেকনোলজি সম্পর্কে একটু অ্যাওয়ার ওরা এই জিনিসগুলো একটু মানে একটু ক্রিটিসিজম বা একটু ক্রিটিসাইজ করতে পারি, তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে বলবো যেহেতু আপনাদের কোর্সটা এত স্বনামধন্য বা হচ্ছে আপনারা দেখা যায় বেসিক একটা প্রশিক্ষণ দিচ্ছেন 45টা ক্লাসের 15 দিনের ট্রেনিং এ, তো সেই ক্ষেত্রে আপনাদের ওয়েবসাইটটাও কিন্তু ওইভাবে একটা মানে দেখা যায় ইয়ে থাকার দরকার, এরকম মানে সস্তা ডোমেইন ইউজ করা আপনাদের উচিত না, আপনারা ভালো একটা অফিসিয়াল একটা ডোমেইন ইয়ে করেন বা হচ্ছে ডোমেইনটা ট্রান্সফার করে হচ্ছে যে ডট কম ডোমেইনে নিয়ে যান, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ওয়েটটাই আপনাদের বজায় থাকবে। আর হ্যাঁ, অনেকে জানতে চেয়েছেন যে এই কোর্সটা আমি করেছি কিনা, না ভাই আমি এই কোর্সটা করিনি, আমি মানে জাস্ট হচ্ছে প্যারামেডিক কমপ্লিট করেছি 14 সালে, তো জাস্ট হচ্ছে সেটার উপর বেস করেই হচ্ছে দেন হচ্ছে আমি ইউনানি দেন হচ্ছে আপনার হোমিওপ্যাথি এগুলো করছি, হোমিওপ্যাথি প্রায় শেষ পর্যায়ে আর হচ্ছে ইউনানি চলছে, তো এখন কথা হচ্ছে কি যে বিষয়গুলো আপনারা নজর দেবেন, তো যাদের হচ্ছে যে মানে যে মা ও শিশু সাইডে প্র্যাকটিস করার খুব ইচ্ছা বা হচ্ছে তাদের সেবা দেওয়ার খুব ইচ্ছা, তো সেক্ষেত্রে আপনারা এই ট্রেনিংটা নিতে পারেন, এটা খুব ভালো, কারণ আমার পরিচিত অনেকেই করেছে কিন্তু আমি জাস্ট হচ্ছে লেস টাইম ম্যানেজমেন্টের জন্য আমি এটা করতে পারিনি, এই জন্য আমি নিজে অনেক সময় ইয়ে ফিল করি, বাট করার ইচ্ছা ছিল। তারপর হচ্ছে যে সার্টিফিকেটের ভ্যালু যদি দেখি, তো সেই ক্ষেত্রে মানে আমার ওইভাবে কিন্তু আমার ইচ্ছাও করে না এই আর কি। তারপর হচ্ছে আরো কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাতে চাই, এই যে পোর ডোমেইনের ব্যাপারটা তো আমি বললাম যে ডোমেইনটা অনেক পোর, লেস প্রাইসের একটা ডোমেইন, দেন হচ্ছে আরো একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে তাদের হোম পেজে, এই যে দেখুন স্টুডেন্ট রিভিউ মধ্যে এরকম আছে, যারা হচ্ছে স্টুডেন্ট যারা হচ্ছে যে মানে এখান থেকে ট্রেনিং নিয়েছে, এই যে দেখুন এখানে একটা মানে ফিডব্যাক দিয়েছে কেউ একজন, আমি মোহাম্মদ তানভীর আহমেদ 2015 সালে এমসিএস ট্রেনিং কোর্স করেছি, তো এখানে শুধু তাই নয় একটা এনজিওতে সার্কুলার হলো, আমি অ্যাপ্লিকেশন করি এবং আমার এই সনদের অগ্রাধিকারের ভিত্তিতে আমি জব পাই, অ্যাকচুয়ালি এরকমটা মানে বাস্তবে নাও হতে পারে, এইগুলো আসলে এই রিভিউগুলো যেগুলো আপনারা দেখছেন যে চারটা রিভিউ দেখা যাচ্ছে এগুলো আসলে কতটুকু সত্য, মানে এটা যেহেতু মানে মানে কয়েকটা ওয়েবসাইটে আমিও কাজ করেছি আর আমি দেখা যায় এগুলো সম্পর্কে আইডিয়া আছে, তো এগুলো জাস্ট হচ্ছে মানে কারো কারো নাম ইউজ করে হচ্ছে যে এগুলো রেটিং বাড়ানোর জন্য এগুলো করা হয়ে থাকে, নিজেরাই লিখে নিজেরাই ইয়ে করে থাকে, বাট হচ্ছে এটা করে আপনি জব পেয়ে যাবেন 15 দিনের একটা সার্টিফিকেট কোর্স, এটার অগ্রাধিকারে আমার মনে হয় না এরকম তাদের আসলে এই এই ধরনের রিভিউটা আসলে সংশোধন করা উচিত আমার মতে আর কি, যে এতটা মানে দেখা যায় মানে বাড়িয়ে বলা ঠিক না আর কি, যারা হচ্ছে ম্যাথস ডিএমএফ ওদেরই তো দেখা যায় জব পেতে অনেক সমস্যা হয়ে যায়, আর সেই ক্ষেত্রে এই একটা ট্রেনিং কোর্স করে আপনি প্যারামেডিক হয়ে বা হচ্ছে আপনি এসএসসি পাস করে আপনি একটা ভালো একটা জব পেয়ে যাবেন কোন একটা ইয়েতে, তো সেটা আচ্ছা যাক আমি আর মানে সমালোচনায় যাচ্ছি না, আর আশা করি আজকের এই টোটাল ভিডিওটা আপনাদের মানে এই যে এমসিএইচ মানে কোর্স সম্পর্কে যে এরকম একটা জিজ্ঞাসু একটা ইয়ে ছিল আমার প্রতি, তো সেটা আশা করি দূর হবে আর কি, তো চলুন আমরা চলে যাই হচ্ছে আবার মানে অন ক্যামে, তো আশা করছি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা এমসিএইচ কোর্সের মানে টোটাল মানে যে একটা মানে কনসেপ্ট মানে ছিল আপনাদের মনে, তো সেটা আসলে আমি ক্লিয়ার করতে পেরেছি উইথ দিস ভিডিও,
আর তারপর হচ্ছে যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে বা হচ্ছে মনে কোনো দ্বিধা থাকে, কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা হচ্ছে আমাকে আমার ফেসবুক পেজ হচ্ছে মেসেজ করতে পারেন বা হচ্ছে আমাকে ইমেল করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আর যে ভিডিওটা আসলে আমি রেডি করলাম সেটা আসলে মানে এমসিএইচ সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনারা পেয়ে যাওয়ার কথা। তারপর হচ্ছে আপনারা তাদের যেই ফোন নাম্বারটি আছে যিনি হচ্ছে এটার প্রধান, তার সাথে আপনারা সরাসরি আলাপ করে নেবেন কোনো কনফিউশন থাকলে। তারপর হচ্ছে যদি কোনো কারণে না করতে পারেন তো সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সেই গাইডলাইনটা দিয়ে দেবো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।